সন্দীপ তানা ও বারোয়ালিয়া ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনত গত 18 এপ্রিল রাতে বারোয়ালিয়া গাজী মার্কেট এলাকাত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ নিয়ন্ত্রণ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত। এ সময় প্রধান অতিথি হিসেবে আসিল সন্দীপ অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহা। তিনি ওই মাদক সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স, মাদক আজি সমাজের অভিশাপ হয়ে দাঁড়াই, যেহানো মূল্যে মাদক প্রতিরোধ করা হইব, মাদক প্রতিরোধ হনভাবে সাথ দেওয়া নহইব। এছাড়া তিনি সন্ত্রাস নির্মূলে জনগণের পাশে তাইবের আশ্বাস দিই। বারাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ খান পাবেলের পরিচালনার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে সন্দীপ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম। প্রতিটা মানুষ, প্রতিটা নারী সকলে নিরাপত্তা নিশ্চিত করতে পারে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।